সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আল্লাহ রাসুলের ঘোষিত শ্রমনীতিতে শ্রমিকের অধিকার শীর্ষক এই জাতীয় সিরাজ সেমিনারের এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন আমাদের আজকের এই জাতীয় সিরাজ সেমিনারের সম্মানিত অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সংগঠক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এই পর্যায়ে সেমিনারে আলোচনা নিয়ে আসছেন আমাদের অন্যতম অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সংগঠক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাসুল সাল্লাহ সাল্লামের শ্রমনীতি শীর্ষক আজকের জাতীয় সিরাত সেমিনার, রাসুল সাল্লাহ সাল্লাম ঘোষিত শ্রম নীতিতে শ্রমিকের অধিকার শীর্ষক আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন শ্রমিক নেতা জনাব অধ্যাপক হারমুখ রশিদ খান, আজকের এই প্রোগ্রামের সঞ্চালক আমার একান্ত প্রিয় তরুণ সংগঠক শ্রমিক নেতা প্রিয় ভাই অ্যাডভোকেট আতিকুর রহমান, আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, জাতীয় মাননীয় সাবেক সংসদ সদস্য শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক মুজিবুর রহমান। আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে প্রবন্ধ পেশ করেছেন, আমি যার প্রবন্ধ পড়ে খুবই কৃতজ্ঞ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা একসময় ছাত্র সংগঠনের ছাত্র জীবনের প্রিয় সহযোদ্ধা, সহকর্মী, গবেষক আমার একান্ত প্রিয় ভাই ডক্টর জি এম শফিকুল ইসলাম। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই তথ্য প্রযুক্তির সুবাদে সংযুক্ত দেশ এবং দেশের বাইরে থেকে শ্রমিক অঙ্গন এবং এই অঙ্গনের বাইরের সম্মানিত সুধী শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সূরা আল ইসরার 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে, আদম সন্তানকে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করে আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। সুতরাং সেই জায়গায় আমাদেরকে আলাদা একটা বিভক্তির মধ্যে ফেলে যারা উদ্দেশ্য সাধন করতে চায়, আজকের প্রবন্ধ আমি পড়ে যতটুকু দেখেছি সেখানে একটা বিষয়কে পরিষ্কার করা হয়েছে, তার সাথে আমি একটু যোগ করতে চাই। আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানিয়ে আমার কয়েকটা পয়েন্ট আমি একটু যোগ করতে চাই, সে প্রসঙ্গে আমি পড়ে যাচ্ছি। সম্মানিত সুধী শুভাকাঙ্ক্ষী বৃন্দ, দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, সম্মানের একটা স্থান এবং নির্ধারণ করে দিয়েছেন, একই সাথে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং জমিন আমাদের জন্য সৃষ্টি, আর আজকে পরিকল্পিতভাবে এই আসমান এবং জমিনের কাছে আমাদেরকে দাসত্ব করার জন্য বাধ্য করা হচ্ছে, আমাদেরকে চাকরির গোলাম বানানো হচ্ছে, আমাদেরকে মালিকদের গোলাম বানানো হচ্ছে, শিল্প কারখানার গোলাম বানানো হচ্ছে, অর্থনৈতিক দৈন্যতার মধ্যে ফেলে আমাদেরকে গোলাম বানানো হচ্ছে। এটার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাকে দোয়া করতে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজ ওয়াল আযযি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাঈ দাইনি ওয়া গালাবাতির রিজাল ওয়া গালাবাতির রিজাল, আপনার আমার ভাবার কোনো কারণ নেই যে তারা শুধুমাত্র আমাদেরকে দন্যতার মধ্যে ফেলতে চায়, মূলত দন্যতার মধ্যে ফেলে আমাদেরকে তারা কুফুরের দিকে ধাবিত করতে চায়। এটা সুদূরপ্রসারী পরিকল্পনা, ষড়যন্ত্রের ফসল। শ্রমিক অঙ্গনে যারা নেতৃত্বের আসনে থেকে আমাদের এই শ্রমিক ভাই বোনদেরকে
অর্থনৈতিক জাতাকণে ফেলে দিচ্ছে। তারা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র তারা আমাদেরকে অর্থনৈতিক কষ্টটাই দিতে চায়। তাদের মূল লক্ষ্য হচ্ছে তারা আমাদেরকে আল্লাহর গোলামির পরিবর্তে অর্থনৈতিক চাপের মধ্যে ফেলে তারা আমাদেরকে টাকার গোলাম বানাতে চায়। তারা আল্লাহর গোলামিটাকেই পরিবর্তন করে ফেলতে চায়, তারা আল্লাহর ওহদানিয়াতটাকে পরিবর্তন করে ফেলতে চায়। এবং আপনারা নিশ্চয়ই ইতিহাস জেনেছেন যে যেই সব অঞ্চলগুলোতে আমাদের এই অর্থনৈতিক দৈন্যতা বেশি, সেই জায়গাগুলোতে আমাদের মুসলিমদেরকে পরিবর্তন করে খ্রিস্টান মিশনারিরা তাদের মিশনকে তারা সফল করে ফেলছে। এই উদ্দেশ্যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন এবং সেই লক্ষ্য নির্ধারণ করে এই নীতিমালাগুলো ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নীতিমালাগুলো এই জন্য ঘোষণা করেছেন যে আমাদেরকে আল্লাহর গোলামের পরিবর্তে যেন অর্থনৈতিক দৈন্যতার মধ্যে ঠেলে শয়তান তার প্রধান অস্ত্র, অন্যতম অস্ত্র এবং কোন কোন ক্ষেত্রে একমাত্র অস্ত্র। একমাত্র অস্ত্র কেন? দেখুন, আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে কিছু লোকদেরকে টাকা দিয়ে কিনে তাদেরকে খুনি বানানো হচ্ছে। আমাদের এই তরুণীদের মধ্য থেকে কিছু প্রজন্মকে কিনে তারা তাদেরকে তাদের নিজের বালাখানার আরামায়েশের ভোগ্য সামগ্রীতে পরিণত করেছে, শুধু টাকার কাছে, শুধু দারিদ্রতার কাছে, শুধু লোভের কাছে। এটা শয়তানের অস্ত্র ছিল, শয়তানের অর্থনৈতিক দৈন্যতার অস্ত্রকে কাজে লাগিয়ে এমন কুফুরির দিকে ঠেলে দেয় যেই কুফুরি তার পরবর্তী আর সমস্ত আল্লাহদ্রোহী কাজগুলো করতে তাকে সামান্য দ্বিধা করতে দেয় না, সামান্য চিন্তার সুযোগ তাকে দেয় না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই লড়াইয়ের অংশটাকে একটা জিহাদের মাধ্যম হিসাবে কাজে লাগিয়ে যার নতুন একটা প্রজন্ম তৈরি করার উদ্যোগ নিয়েছে। আমি আমার আলোচনায় তাদেরকে স্বাগত জানাই এবং এই লড়াই আমাদেরকে জিততে হবে। এই শ্রম বিপ্লবের মধ্য দিয়েই একটা পরিপূর্ণ সভ্যতার বিপ্লব আমাদেরকে সাধন করতে হবে এবং ইসলামী বিপ্লবের এই মূল সূত্রটাই তারা কিন্তু ধরেছে, আমরা ধরেছি, তার আগে তারা ধরেছে। আমাদের মূল স্রোত থেকে তাদেরকে ঠেলে দিয়ে আনে আবুদুল্লাহ ওয়াজে তানিবুত তাগুত, আল্লাহর গোলামি না হয় তাগুতের গোলামি। দুটো ধারা, আল্লাহর গোলামি করতে হলে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে বিজয় করতে হলে আল্লাহর গোলামি এই প্রভুত্বকে তাদের ভেঙে ফেলতে হবে। সেই টার্গেট তারা নির্ধারণ করেছে, আমরা তার বিপরীতে টার্গেট নির্ধারণ করেছি হয়তো অনেক পরে, কিন্তু আমরা তাদের আগে বিজয়ী হব। কেন হব? দেখুন, আমি আপনাদেরকে কয়েকটি বিষয় একটু পরিষ্কার করি। আজকে আমাদের প্রথম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষিত শ্রমনীতি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত না হয়, প্রথম যে ক্ষতিটা হবে, নাম্বার ওয়ান, এটা আমাদেরকে, এক নম্বর হচ্ছে এটাকে একদম আল্লামা মুনাবি তার ফাইজুল কাদির গ্রন্থ, ফাইজুল কাদির গ্রন্থ যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাকে উদ্ধৃত করে উল্লেখ করেছেন, উল্লেখ করেছেন, তার বক্তব্যকে উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছে যে দারিদ্রকে কুফুরির সাথে তুলনা করে এটাকে একাকার করে ফেলা হয়েছে, একাকার, দারিদ্রতা এবং কুফুরি একাকার। নাম্বার টু, কুফুরির দিকে এটা শুধু ঠেলেই দেয় না, পরবর্তী সমস্ত দরজাগুলো মুক্ত করে দেয়, সমস্ত দরজাগুলো মুক্ত করে দেয়। নাম্বার থ্রি, এটা দারিদ্রতা, ধনী এবং গরিব, ধনী এবং গরিব শ্রেণী তৈরি করে ধনীদেরকে অহংকার করা, হিংসা করা, যেটা সমস্ত সৎ আমলগুলোকে শেষ করে দেয়, সমস্ত আমলগুলোকে শেষ করে দেয়। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ফাখুর, এই দারিদ্রতা তৈরি করে একটা ধনী শ্রেণী যখন দাঁড়িয়ে যায় তাদের মধ্যে যে এই গর্ব এবং অহংকার তৈরি হয়ে যায় যা মানুষের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে ফেলে, তাকে আল্লাহ জয়দার থেকে ছেড়ে দেয়, সে জমিনে পা ফেলতে চায় না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, হযরত লোকমান তার সন্তানকে দুনিয়ার সাথে তার ব্যবহার আচরণটা কি হবে, আল্লাহ প্রদত্ত নীতিমালাটা কি আর শয়তানের নীতিমালাটা কি পরিষ্কার করে তুলে ধরেছেন। সেটা হচ্ছে এটা আমাদেরকে হিংসা বিদ্বেষ, একটা বিভাজনের রাজনীতি, বিভাজনের সমাজনীতি, বিভাজনের অর্থনীতি, বিভাজনের পরিমাণ নীতি তার দিকে আমাদেরকে ঠেলে দেয় এবং সেখান থেকেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সংঘবদ্ধভাবে জীবন যাপনের যে ইসলামের নীতিমালা সেটা ভেঙে চুরমার হয়ে ওটা খান খান হয়ে যায়, ওখান থেকে আমাদের বিভক্তি শুরু। চার নম্বর, এই শ্রমিক ভাই আমাদের, বন্ধুগণ আমাদের, বোনগণ
তাদের চতুর্থ সবচেয়ে বড় ক্ষতিটা হয় এই শ্রমিক নীতি বা অধিকার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা পেশ করেছেন। আমি আজকে প্রবন্ধকারকে অনুরোধ করব যে ইতিবাচক দিকগুলো এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধিকার প্রতিষ্ঠিত না হলে, এই ঘোষিত অধিকার যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ক্ষতি কি হবে? ক্ষতিটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। চতুর্থ ক্ষতিটা হচ্ছে অতিমাত্রায় বিনয়ী, এবং ওই যে আমরা বলি না একটু কাচুমাচু টাইপের, একটু কাচুমাচু টাইপের, মানে যে বিনয়ীটা আল্লাহর কাছে হওয়ার কথা সেই বিনয়ীটা সে মানুষের কাছে হতে বাধ্য হয়, অতি কৃত্রিম, অতি বিনয়ী, এবং সে যখন যা ইচ্ছা তাই করতে বাধ্য। এটা চতুর্থ ক্ষতিকর দিক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই শ্রমিক অধিকারের নীতিমালা বাস্তবায়ন করা যায়। পঞ্চম ক্ষতিকরের দিক আমি স্পষ্ট করে আরেকটা কথা বলতে চাই, আল্লাহর গোলামির পরিবর্তে আমাদের যারা মালিক আছেন তারা তাদের গোলামিতে পরিণত করে, এবং কোন কোন ক্ষেত্রে তারা নিজেরা পূর্বত্বের আসনে বসে যায়। শুধু আমাদেরকে তারা গোলামি বানায় না, আল্লাহর গোলামির পরিবর্তে শুধু আমাদের এই শ্রমিক ভাই বন্ধুগণকে আমাদেরকে তাদের গোলামি বানায় না, কোন কোন ক্ষেত্রে তারা তাদেরকে পূর্বর আসনে বসিয়ে ফেলে। ফেরাউন বসেছিল, নমরুদ বসেছিল, ঠিক সেই একই ফর্মুলা এখনকার আধুনিক তথ্য প্রযুক্তি আমাদেরকে ওই আসনে বসিয়ে দেয়, চাবিকাঠিটা তাদের কাছে থাকবে, তারা সবকিছু করবে, আমরা যেন তাদের পিছনে ছুটবো। ষষ্ঠ যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আত্মমর্যাদার জায়গাটা, যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি অনেক সময় বলে থাকি, আমাকে জিজ্ঞেস করে আপনি কি করেন মাসুদ ভাই, আমি বলে আমি তো একই সাথে সরকারি চাকরিও করি, একই সাথে আমি এই পৃথিবীর সবচেয়ে সেরা বড় ব্যবসাটাও করি। মাসুদ ভাই সরকারি চাকরিও করেন ব্যবসাও করেন, কি করে সম্ভব? আমি বললাম হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য, আমি পৃথিবীর সেরা সরকারের সেরা সরকারি চাকরিজীবী, আমি তার প্রতিনিধি। যা ইন্নি জাইলিন ফিল আরদে খলিফা, আমি তো আমার সরকারের তো কোনো পতন নাই, আমার সরকারের কোনো নড়াচড়া নেই, আমার এই চাকরির কোনো রিটায়ারমেন্ট নেই, আমাকে যে ব্যবসার কথা বলা হয়েছে তিজারাতিন তুনজি কুমিন আযাবিন আলিম, আমার চেয়ে বড় ব্যবসা কে করে, আমার চেয়ে বড় দুনিয়াদার কে, আমার যে দুনিয়াদারি আমার সেই দুনিয়াদারি কিয়ামতে আমাকে পরকালের জন্য ষষ্ঠ ক্ষেত্র হিসাবে এটাকে চাষাবাদের জন্য দেওয়া হয়েছে, সেখানে আমি চোখের পানি ঝরাবো, সেখানে আমি শরীরের ঘাম ঝরাবো, সেখানে প্রয়োজনে রক্ত ছিটাবো, তারপরে এই জমিনকে আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য এটাকে উর্বর করে তুলব, যেখানে আল্লাহর দিনের এই ফসল ফলবে, পরকালে আমি সেখান থেকে ফসলগুলো উপভোগ করব। আমার চেয়ে বড় ব্যবসায়ী পৃথিবীতে আর কে, আমার চেয়ে বড় দুনিয়াদার পৃথিবীতে আর কে, আমার চেয়ে বড় শ্রমজীবী আর কে? বলে যে হ্যাঁ তা তো ঠিক। আমি বললাম হ্যাঁ, এটা আল্লাহর নীতিমালা, আমি সবচেয়ে বড় সরকারি চাকরিজীবী, আমি সবচেয়ে বড় ব্যবসায়ী, আমি সবচেয়ে বড় শ্রমজীবী। আল্লাহ তাআলা শ্রমজীবীদেরকে সূরা ইনশিকাকে 6-12 নম্বর আয়াতে কি জীবন যাপন এটা রবের রাস্তা, পা মুলা কি, এবং এটা করতে করতেই তোমার রবের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, এটাই রবের রাস্তা এবং এই রাস্তায় রবের সাক্ষাৎ। আমি শেষ করতে চাই যে কথাটুকু বলে, সম্মানিত সুধী শুভাকাঙ্ক্ষী বৃন্দ, দেশ এবং বিদেশের ভাই বন্ধুগণ, এই শ্রমিক আন্দোলন এটা বিপ্লবের এক প্রথম মোহনা, এই মোহনা থেকে আমাদের যাত্রা শুরু করে এটা মূলত যদি এটাকে বিজয় করা না যায়, এর মধ্যে দিয়ে একটা দিনকে ঢেকে দেয়, এর মধ্যে দিয়ে দিনকে ঢেকে দেয়। আল্লামা মুনাবি রাহমাহুল্লাহ এই ফাইজুল কাদির গ্রন্থে আর একটা কথা খুব পরিষ্কার করে বলেছেন, তারা দিনকে ঢেকে দেয়, তারা দারিদ্রতার মধ্য দিয়ে দিনকে ঢেকে দেয়। আসুন আজকের এই প্রেক্ষাপট যেটা আমাদের সামনে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রমিক অধিকার শুধু আজকে আমরা শ্রমিক সংগঠনের মধ্যে গিয়ে এটা যাত্রা করা যাবে সামগ্রিকভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা, পরিপূর্ণভাবে ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের সামগ্রিক অধিকার যা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন ততক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা ইসলামী বিপ্লবের রূপরেখা আমাদের পক্ষ থেকে আমরা ঘোষণা করে তা বাস্তবায়িত করতে না পারবো। আসুন সম্মানিত সুধী শুভাকাঙ্ক্ষী বৃন্দ, শ্রদ্ধেয় আমার একান্ত আজকের শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিক ভাই বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দিনের গোলামে প্রতিষ্ঠা করার জন্যই যারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, আল্লাহর গোলাম হয়ে হচ্ছে দুনিয়ার সমস্ত গোলামি থেকে মুক্তির একমাত্র পথ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদেরকে সেই আল্লাহর গোলাম হতে বলে, সেই গোলামই কেবল দুনিয়ার সমস্ত গোলামি থেকে মুক্তি দিতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার শ্রদ্ধেয় মুরব্বীদের সাথে সালাম দেওয়ার এবং তাদের দোয়া নেওয়ার যে সুযোগ আমি পেয়েছি আল্লাহ শুকরিয়া আদায় করে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।